জলের আরেক নাম জীবন। আর এই জল নিয়ে বালুঘাট শহরের পুরসভার 12 নম্বর ওয়ার্ডে পুরো ভোটে জমে উঠেছে বাম ডান দলগুলির মধ্যে রাজনৈতিক তরজা। অভিযোগ এহনো ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ জায়গায় বাম আমলে গড়ে তোলা পানীয় জলের জলাধার দীর্ঘ কয়েক বছর ধরে রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে পড়ে থাকলেও তা শাসক দলের পরিচালিত পুর বোর্ড ইচ্ছে করে তা সারিয়ে সচল করতে চায়নি। অথচ প্রখর রোদে পথ চলতি ও শহরের হাজারো কাজে আসা মানুষজনেরা তেষ্টা মেটাতে জল কিনে খেতে বাধ্য হচ্ছেন। যদিও বাম আমলের এই অভিযোগ মানতে নারাজ ক্ষমতায় থাকা শাসক দলের প্রশাসক মন্ডলীর সদস্যরা, তাদের দাবি পাশে থাকা জেলা শাসকের দপ্তরের সাথে লাগানো এই ঘরে ঠান্ডা জলের মেশিন বসানোর পর ওই জলাধারের কোনো প্রয়োজন পড়ে না বলে তাই ওর পেছনে বেকার টাকা খরচ করে সারানো হয়নি। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি পথ চলতি সাধারণ মানুষ ও গ্রাম থেকে আসা সাধারণ মানুষ অনেকেই জানেন না দপ্তরের ভেতরে ঠান্ডা মেশিনের কথা। তাছাড়া বেশি ব্যবহারে অনেক সময় যেমন মেশিনটি অকেজো হয়ে পড়ে থাকে, আবার কখনো মিটিং মিছিল হলে নিরাপত্তার কারণে পুলিশ আগাম ওই অফিসে যাওয়ার গেট বন্ধ করে দিলে সমস্যার মুখে পড়তে হয় সাধারণ মানুষজনকে। এই নিয়ে চলছে ভোটের আগে জোর তরজা। এ হলো জেলা শাসকের দপ্তর ও বালুরঘাট থানা মোড়ের আশেপাশে পথ চলতি সাধারণ মানুষের জলের পিপাসা মেটাতে ছিল না তেমন কোনো পানীয় জলের ব্যবস্থা। সেদিকে লক্ষ্য রেখেই বাম ফ্রন্টের দখলে থাকা প্রাক্তন পুরবোর্ড জেলা শাসকের দপ্তরের সামনে একটি পানীয় জলের ছোট জলাধার নির্মাণ করে। তা শুরু হওয়ার পর এলাকায় জলের সমস্যা যেমন কিছুটা মিটেছিল, তেমনি পথ চলতি সাধারণ কচিকাঁচা থেকে সাধারণ মানুষদের পানীয় জলের তেষ্টা মিটিয়ে আসছিল। কিন্তু দীর্ঘ 5 বছরের ওপরে তা বিকল হয়ে পড়ে থাকলেও তা সারিয়ে তোলার ক্ষেত্রে কোনো হেলদোল নেই বর্তমান পুর কর্তৃপক্ষের বলে স্থানীয়দের অভিযোগ। অমিত মহন্তের রিপোর্ট, কুলিক নিউজ, বালুরঘাট।